48 বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির কবলে পড়েছে পাকিস্তান। অর্থনৈতিক সংকটে জর্জরিত দেশটিতে জানুয়ারি মাসে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 27.55%। এই পরিসংখ্যান এমন সময়ে প্রকাশ করা হয়েছে যখন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের একটি প্রতিনিধি দল জরুরি আলোচনার জন্য দেশটি সফর করছে। দেশটির পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, এর আগে 1975 সালে পাকিস্তানের মূল্যস্ফীতির হার এমন ছিল। বিস্তারিত জানাচ্ছেন কাজী ইমদাদ। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, পাকিস্তান এমন এক সময়ে বড় অঙ্কের বৈদেশিক ঋণ পরিশোধের চেষ্টা করছে যখন লেনদেন ভারসাম্যের বড় ঘাটতিতে ভুগছে দেশটি। আমদানি করার মতো পর্যাপ্ত ডলারের রিজার্ভ নেই পাকিস্তানে। করাচি বন্দরে আমদানি করা হাজার হাজার পণ্যের কন্টেইনার অপেক্ষমান রয়েছে। বিশ্বের পঞ্চম বৃহত্তম জনসংখ্যার এই দেশের রিজার্ভ এখন $370 কোটি বা $3.7 বিলিয়ন। এই অর্থ দিয়ে পাকিস্তান মাত্র 3 সপ্তাহের আমদানি ব্যয় মেটাতে পারবে। জানুয়ারির শেষ সপ্তাহে আইএমএফের একটি প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছায়। অর্থনীতি পুনরুদ্ধার করতে পাকিস্তান যে ঋণ চেয়েছে কঠিন শর্ত দেওয়ার কারণে সে বিষয়ে আলোচনা স্থবির রয়েছে। আইএমএফের প্রতিনিধি দল নতুন করে আলোচনা করতে এই দেশটিতে পৌঁছায়। বর্তমান পরিস্থিতিতে কোনো বন্ধু দেশের কাছ থেকে সহজ শর্তে পাকিস্তান ঋণ পাবে এমন সম্ভাবনাও কম। আবার সাম্প্রতিক সময়ে দেশটির দেউলিয়া হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে, তাই আইএমএফের নানা শর্ত মেনে নিতে শুরু করেছে ইসলামাবাদ। কালোবাজারে রুপির বিপরীতে ডলারের দাম হুহু করে বাড়ছিল, তাই বিনিময় হারের উপর সরকারের যেসব নিয়ন্ত্রণ ছিল পাকিস্তান তা শিথিল করার পর রুপির দামে রেকর্ড পরিমাণ পতন হয়েছে। অন্যদিকে দীর্ঘদিন ধরে কৃত্রিমভাবে পেট্রোলের দাম কমিয়ে রাখার পর এখন এর মূল্য বৃদ্ধি করা হয়েছে। দেশটির ব্যাংক প্রয়োজনীয় খাদ্য ও ওষুধ আমদানি ছাড়া অন্য কোনো ঋণপত্র খুলছে না। এজন্য ডলার না পাওয়ায় বাকিতে নিয়ে আসা হাজার হাজার কন্টেইনার বোঝাই পণ্য করাচি বন্দর থেকে ছাড় করাতে পারছেন না ব্যবসায়ীরা। রাজনৈতিক সংঘাত, হত্যা, অর্থনৈতিক সংকট, পাকিস্তান মূলত এসব কারণেই বিশ্ব গণমাধ্যমে স্থান পায়। দেশটি দীর্ঘদিন সামরিক শাসনের অধীনে ছিল, এখন সামরিক বাহিনী ক্ষমতায় না থাকলেও পেছন থেকে কলকাঠি নাড়ে, আর এসব কিছুর সম্মিলিত ফল হল বর্তমানের এই অর্থনৈতিক সংকট, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। কাজী ইমদাদ, DeshTV।